আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, এমন ২৪টি আমল, যে আমলের মধ্যে আপনি যে কোনো একটা আমল করেন না কেন, আল্লাহ নিঃসন্দেহে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, এক নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাযী ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ যখন হবে ফরজ হবে ঠিক ওই মুহূর্তে জিহাদ করবে, তাদের উপর অবশ্যই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হচ্ছে আফসুস সালাম ওয়া আতইমু ত্বাআম তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহু আকবার। হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মেশকাত শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, যাকে দেখো চিনো না চিনো তাকে সালাম দাও এবং হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। এই জন্য সালামের ব্যাপকতা আমরা ঘটাবো। তৃতীয় নম্বর হচ্ছে যারা উমরা করবে আল্লাহ তাআলা তাদের জিন্দগির পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তৃতীয়ত হচ্ছে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ, মৃত্যুর আগে যে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহু আকবার। পাঁচ নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্তানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবুলাকা বি যাম্বি ফাগফির লি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার কিভাবে শিখবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে একটা প্রথম লাইনে একটা লিংক দেওয়া থাকবে সাইয়্যিদুল ইস্তিগফারের, সাইয়্যিদুল ইস্তিগফার দেখে আপনারা শিখে নিবেন। বাংলা উচ্চারণ সহ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমি যেটা বললাম এটার বাংলা উচ্চারণ সহ আমাদের একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় লেখা থাকবে অথবা লিংক দেওয়া থাকবে, লিংকে ঢুকে আপনারা আমাদের চ্যানেল থেকে আরেকটা ভিডিও দেখবেন। রাস্তার মধ্যে যদি কেউ ময়লা রাস্তার মধ্যে পড়ে থাকে ময়লা পরিষ্কার করে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেন। অতি সংক্ষেপে আমি বলছি, বেশি বললে লম্বা ভিডিও দেখে না, কিন্তু আমাদের অনেক কিছু জানার ইচ্ছা কিন্তু লম্বা ভিডিও দেখতে চান, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বলছি। তিন নম্বর, ৬ নম্বর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে ফেলা, ময়লা, একটা ইট থাকলে ইটটার মধ্যে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হতে পারে, হুন্ডার চাকাগুলো চিকর হঠাৎ করে লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য রাস্তার ময়লাগুলো সরিয়ে দেওয়া। তারপর হচ্ছে আপনার যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, গুপ্তাঙ্গের হেফাজত করবে, এখানে সেখানে অসতা ব্যবহার করবে না, হারাম জায়গায় ব্যবহার করবে না, আল্লাহ আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এবং যে সবসময় দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে এবং আল্লাহর কাছে সবসময় গুনাহ থেকে মাফ চাইবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তারপর হচ্ছে যার দুইটি কন্যা সন্তান আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যার এভাবে ইশারা দিয়ে বুঝিয়েছেন, হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল বলেছেন যার দুইটি কন্যার সন্তান আছে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। তখন সাহাবীরা বলল কিভাবে কিভাবে, সাহাবীরা বলেন আমার দুইটি আঙ্গুল যেমন কাছাকাছি, যার দুইটা কন্যা সন্তান আছে সে যদি তাকে ঠিক মতো লালন পালন করে ঠিক মতো বিয়ে দেয় আল্লাহ তাআলা তাকে এভাবে সে আমার সাথে জান্নাতে এমন ভাবে থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে, যে ব্যক্তি 99 নাম থেকে যে কোনো এক যেই নামগুলো এই সম্পূর্ণ নামগুলো মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তারপর হচ্ছে যে ব্যক্তি তাহিয়াতুল ওযু, দুই রাকাত ওযু করার পরে দুই রাকাত ওযুর নামাজ পড়বে, তাহিয়াতুল ওযু নিয়ত করে দুই রাকাত নামাজ পড়বে। এবং যারা তালেবুল ইলম তারা মারা গেলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেন, যারা সত্যবাদী আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। যে ব্যক্তি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করবেন, এই জন্য একটা মসজিদ হলেও বানানোর চেষ্টা করবেন, মসজিদে দান করবেন। যে ব্যক্তি মুয়াজ্জিন হিসাবে মসজিদের মধ্যে লাগাতার ১২ বছর আজান দিবে, কোনো গ্যাপ যাবে না, তার গলা কিয়ামতের দিন সবচেয়ে উঁচু হবে, বিনা হিসাবে সে জান্নাতে যাবে, ঈমান সহ মৃত্যু যাদের হবে বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং যে ব্যক্তি রাসূলের সুন্নতগুলো মেনে চলবে, রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং যারা একটা দোয়া আছে রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়াটা আমাদের নিয়ে একটা ভিডিও আছে রিজিকের পেরেশানি দূর হওয়ার জন্য, আল্লাহর সাহায্য লাভের জন্য, এই নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওর মধ্যে আমরা এই ভিডিওর বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছি।
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। যারা আমার কথাটা শোনার সাথে সাথে বুঝতে পেরেছেন, যদি কারো সম্ভব হয় ডিসক্রিপশন বক্সে আপনারা নিচে যে কেউ একটা কমেন্ট করে লিখে দিবেন, তো আপনার কমেন্টটা আমি পিন করে রাখবো, কেউ লিখে দিতে পারেন। কেউ যদি এই দোয়াটা দৈনন্দিন করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা নিয়মিতভাবে করার তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে সাথেই থাকবেন। এই ২৪টা আমলের মধ্যে থেকে যে আমল ইচ্ছা সেই আমলের একটাই করেন না কেন, আল্লাহ তাআলা তাকে আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সরাসরি হাদিস থেকে সাবেত করার আয়াত আপনাদেরকে বলেছি, হাদিসের নাম্বার আপনাদেরকে জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।